সম্মানিত সুধী, আপনারা দেখছেন নজরুল টিভি। একটা প্রশ্ন মাঝে মাঝে প্রশ্ন রাখব, শিল্পী নজরুল, সঙ্গীতজ্ঞ নজরুলের সঙ্গীতের পণ্ডিত বলে যারা দাবি করেন, গবেষক বলে দাবি করেন, তাদের কাছে প্রশ্ন। আমার যাবার সময় হলো, দাও বিদায়ে বহে শোকের পাথারাজি মদিনায়। এই সুরটি নজরুল করেছেন 34-35 দিকে, তাই কমল দাসগুপ্ত করেছেন আমার যাবার সময় হলো দাও বিদায়, সেই নজরুলের বাক বন্ধ হয়ে যাবে পরে। তারপরে এখন আসল সুরকার কে, আপনাদের কাছে প্রশ্ন, কে আসল সুরকার? নজরুলের গান কি এইভাবেই বিকৃত হয়েছে, এভাবেই সবাই দাবি করছেন যে এটা আমার, সেটা আমার, ওইটা আমার, এটা আমার? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেল। আপনারা নজরুলের এই যে মুসলমানরা যে বিপদগামী হয়ে যাচ্ছে সেই সম্পর্কে যে গান লিখেছেন সেগুলো তো একটু গাওয়া হলো না। আল্লাহ যার পূর্ণ ইমান, কথা সে বসল মা, আল্লাহ যার পূর্ণ ইমান, কথা সে বসল মা, কথা সে বসল সে হাজি হবে যাহার, কোথা সে হাজি হবে যাহার, জীবন মৃত্যু আল্লাহ তে যার পূর্ণ মা, কোথা সে কুশল মা, কোথা সে কুশল। মুখে শুনি তো ঈদের কালা, ভয়ে মৃত্যু করি তু সালাম, মুখে শুনি তো ঈদের কালা, ভয়ে মৃত্যু করি তু সালাম, দিন দিন রবি কাঁপিত দুনিয়া, দিন দিন রবি কাঁপিত দুনিয়া, জিন পরি কোথাশে দুসল মা, কোথাশে দুসল স্ত্রী পুত্রে আল্লাহরে শপি, জেহাদে যে নিহি হেসে কোরবানি দিত প্রাণ, আজ তারা মানে কি? স্ত্রী পুত্র রেখে যারা জেহাদের বিগত, আজকে তারা ভিক প্রাণ, আজ তারা কোথা সে শিক্ষা আল্লাহ চারা, ত্রিভুবনে ভাই করি তু না যারা, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভাই করি তু না যারা, আজাদ করিতে এসেছিল যারা, আজাদ করিতে এসেছিল তারা, সাথে লইয়ে কোরআন, কোথা সে মুসলমান মা, কোথা সে মুসলমান আল্লাহ তে যার পূর্ণ ইমান, কোথা সে মুসলমান।
না তোমরা এত পিছিয়ে যাচ্ছেন, সেজন্য নজরুল দুঃখ করে লিখেছেন যে আপনারা এই অনুষ্ঠানেও হয়তো কেউ গায়নি, ভুলে গায়নি। খাইবার জয়ী আলি হাইদার জাগো, জাগো আলো খাইবার জয়ী আলি হাইদার জাগো, জাগো আলো নাও দুশমন দুর্গ বিদারি, নাও দুশমন দুর্গ বিদারি তুহারি আজি বিশ্ব বিজয়ী জাতি যে বিহু তাও তারে নবকুবর অজয়, আজি বিশ্ব বিজয়ী জাতি যে বিহু তাও তারে নবকুবর অজয়, নিরাশার বলু ধুনি উড়ালে, নিরাশার বলু ধুনি উড়ালে, এসো নিরাশার বলু ধুনি উড়ালে দুল আসবার জয়ী আদি হাইদার জাগো, জাগো আলোবার জাগো, জাগো আলোবার জাগো, জাগো আলোবার। আপনার মুসলমানদের জাগরণের জন্য এতবার নজরুল চেষ্টা করেছেন, কতবার ত্রাণ করো মোলা মদিনা উম্মত তোমার গুণাগাত কাঁদে, ত্রাণ করো মোলা মদিনা উম্মত তোমার গুণাগাত কাঁদে, তব প্রিয় মুসলিম নাহিয়া কথাগুলি মনে আছে। এই দেখো যে সেই মুসলিম যে ত্রাণ করো মাওলা আমাদেরকে ই করো ত্রাণ করো, এই মুসলিম মুসলিম নাইয়া ত্রাণ করো মাওলা আমাদের। এই যে নজরুল যে কত দুঃখের কথা লিখেছেন, এই নজরুলের ইসলামী গানের মধ্যে তিনি মুসলমানদের বারবার স্মরণ করে দিয়েছেন। এখানেই হচ্ছে নজরুল শ্রেষ্ঠ কবি, তিনি মহাবিশ্ব কবি, কারণ তিনি আমাদের আব্দুল মুকিত চৌধুরী যা বলেছেন তিনি হচ্ছেন প্রকৃত মুসলমান, তিনি হচ্ছেন ইসলাম ধর্ম পালন করেন, যিনি ধর্ম নিরপেক্ষ, কোনো মানুষের প্রতি তিনি দ্বন্দ্ব করেন না, ঝগড়া করেন না, বিপাদ করেন না।
কানান নাসু উম্মাতান ওয়াহিদাতা, জি, সারা পৃথিবীর মানুষ এক জাতি, এক জাতি, এটা কোরআনের ঘোষণা, কোরআন সাম্প্রদায়িকতা সারা পৃথিবীর মানুষ এক জাতি, আমরা ঘৃণা করি, এখন আমরা নানান ধরনের লেবাস পরে আমরা ইসলামকে বিকৃত করছি। ইসলাম যে কত বড় শান্তির ধর্ম, কত বড় একটা মহান ধর্ম, আমাদের কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, আমাদের সকল পৃথিবীর মানুষ আমরা ভাই ভাই। নজরুল বলেছেন তার কবিতায় যে সারা বিশ্বের মানুষ আমাদের ভাই, আমাদের জ্ঞাতি বলেছেন। এইসব কথাগুলো মনে রাখবেন। আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উৎসব আমরা পালন করলাম, একটু রাত জেগে করলাম, কাল এই তো সকালে এখনই শুরু হয়ে যাবে আমাদের ঈদে মিলাদুন নবীর মিছিল, মিটিং, ওয়াজ, নসিহত সব শুরু হয়ে যাবে। সারা বিশ্বে মুসলমান জেগে উঠবে আজকে এই রাতের মধ্যে, এখনই জেগে উঠবে সব, সকালবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আপনারা একজন মুসলমান হয়ে, মানব জাতির বন্ধু হয়ে এবং রসুলের কথা মতো, কোরআন শরীফের কথা মতো, ইসলাম ধর্মের কথা মতো আপনারা চলবেন। আপনারা কখনো পরনিন্দা করবেন না, পরচর্চা করবেন না, আপনার সমস্ত মানুষ আমাদের ভাই। এটাই হচ্ছে নজরুল একাডেমির আজকের অনুষ্ঠানের শেষ কথা, এবং এই প্রতিজ্ঞা থাকবে নজরুল একাডেমির পরিবারের সকল সদস্যের, সকল মানুষের প্রতি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সবাই আল্লাহর পথে থাকুন, রসুলের পথে থাকুন, সত্যের পথে থাকুন, এবং ন্যায় নিয়ে আপনারা চলুন। পৃথিবীতে আপনারা থাকবেন না, কেউ থাকেনি, কোনো রাজা বাদশা থাকেনি, আপনারা সবাই ভালো থাকুন, সবাই আল্লাহ আপনাদের মঙ্গল করুন। সবাইকে আমরা ঈদে মিলাদুন্নবী শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত মানব জাতিকে, এবং আমরা আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।